বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় বিলেতে কার্গো ব্যবসায় মন্দা ভাব দেখা দিয়েছে। গত বছরের তুলনায় বর্তমান সময়ে কার্গো পাঠানোর হার আরও কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে করে বাংলাদেশ যেমন বৈদেশিক মুদ্রা হারাচ্ছে, তেমনি অনেক ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। রিপোর্ট করছেন সরওয়ার হোসেন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইমরান। প্রবাসীরা দেশে থাকা আত্মীয় স্বজনদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী পাঠিয়ে থাকেন। সাধারণত সপ্তাহে প্রায় 50 টনের মতো পণ্য বাংলাদেশে কার্গো করা হয়, কিন্তু গত বছর ফেব্রুয়ারি মাসের তুলনায় এবছর মানুষ কম মালামাল পাঠাচ্ছে বলে জানালেন জেএমজি কার্গো ডাইরেক্টর মনির আহমদ। বিগত বছরের ফেব্রুয়ারি মাসে আমরা খুব ভালো ব্যবসা করেছি, এই বছর ফেব্রুয়ারি মাসে কার্গো ব্যবসা ওভারঅল 20% কমেছে। কার্গো কম পাঠানোর কারণ হিসেবে তিনি বললেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার কারণে কার্গো পাঠানোর হার কমে গেছে। এর কারণ আমরা মনে করতেছি যে বাংলাদেশের যে পলিটিক্যাল আনরেস্ট এর জন্য, এবং আরেকটা কারণ ঢাকা, চিটাগাং ও সিলেটের পরে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে ওইখানে আমরা মালামালগুলা সঠিক টাইমে দিতে পাচ্ছি না, কারণ বাংলাদেশে অনির্দিষ্টকাল হরতাল থাকায় বা কন্টিনিউ হরতাল থাকায় ওই ডিস্ট্রিক্টগুলোতে মাল যেতে যে সময়টা লাগতো অনেক বেশি লাগতেছে। ফেয়ারডিল এক্সপ্রেসের ডাইরেক্টর আব্দুল মুহিত জানালেন, বর্তমানে কার্গো ব্যবসায় অত্যন্ত মন্দাভাব বিরাজ করছে। গত বছরের তুলনায় এবছরে অনেকটা ব্যবসা কম, যেটা মানে আমাদের মানে 40% কমে গেছে, 60% ব্যবসা এখনো আছে, বাটটা আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে মানে ব্যবসাকে সার্ভাইভ করতে। এই অবস্থা চলতে থাকলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে বলে জানালেন ব্যবসায়ীরা, ফলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে বলে মনে করছেন তারা। এটা দীর্ঘস্থায়ী হলে এখানে যারা আমরা বাংলাদেশমুখী যারা ব্যবসায়ী তারা অর্থনৈতিক সংকটে পড়বে, অনেক ছোট ছোট ব্যবসা বন্ধ হয়ে যাবে, রেমিটেন্স কমে যাবে, এবং এর প্রভাবটা বাংলাদেশ অর্থনীতিতে পড়বে। আমাদের ছোট ব্যবসায়ী যারা আছে এখানে এদের অনেক এফেক্ট হচ্ছে, দোকানের ভাড়া এবং স্টাফের খরচ দিয়ে বেতন দিয়ে মানে পুষাইতে পারতেছি না, যার জন্য অনেক ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। বিলাতে বাংলাদেশি কমিউনিটির অন্যতম ব্যবসা ক্ষেত্র কার্গো ব্যবসাকে বাঁচিয়ে রাখতে বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানালেন ব্যবসায়ীরা। সরওয়ার হোসেন, বাংলা টিভি নিউজ, লন্ডন।